হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, সমস্ত টেস্টের রিপোর্টগুলো সাথে নিয়ে গেছি। তো কী বলবে বা কবে ডেট দেবে সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, বাবার সমস্ত রিপোর্ট ওকে আছে, একদম ঠিকঠাক আছে। এটা তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদেই সম্ভব হয়েছে, আমি এটা খুব বিশ্বাস করি। জানো তো বন্ধুরা, আমার ফ্যামিলি খুবই ছোট, তাই না? আমার এই অর্পিতা আইকনের ফ্যামিলি কিন্তু খুব ছোট। অর্পিতার এই ছোট্ট পরিবারে তোমরা যারা যারা আছো, যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করে চলেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি বিশ্বাস করি তারা সবাই খুব ভালোবেসে আমার ভিডিও দেখো, এবং তোমাদের মনের ভালোবাসা আমার সাথে আছে, আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে। এটার জন্য বাবা আগে যে অসুস্থ হয়েছিল, সেখান থেকেও বাবাকে সুস্থ করে তুলতে পেরেছি, আর এবার যে অপারেশনে যাচ্ছে সেটাও সাকসেস হবে, শুধুমাত্র আমার এই বন্ধুদের, আমার এই পরিবারের সদস্যদের জন্য, এই বন্ধুদের ভালোবাসার জন্য। আমি জানি বাবা আবার সাকসেস হয়ে বাড়িতে ফিরে আসবে সুস্থ হয়ে। তোমরা এভাবেই ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথে আছি আর থাকবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম, এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি জাস্ট স্নান করে উঠেছি 6টার সময়, কারণ আমাদের যে ডেইলি রুটিন থাকে সে ডেইলি রুটিনের কাজ তো আছেই, তা সত্ত্বেও আবার যখন এক্সট্রা কাজ তার সাথে জুড়ে যায় তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে একটা সেই এক্সট্রা কাজই করেছি, সেটাই শুধু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওর শেষে সেটা তোমরা দেখতে পাবে যে আমি আজকে কী এক্সট্রা কাজ করেছি যার জন্য এতটা লেট হলো আমার স্নান করতে। তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে সেই এক্সট্রা কাজটা করে তারপরে স্নান করেছি, ঠিক আছে? তো যাই হোক, এখন ঠাকুরের প্রসাদ খাবো। তো এখনও ঠাকুরের প্রসাদ খাইনি, আমি ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই, তারপরে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে। তো বন্ধুরা, বাবার ডেট দিয়েছে, ভর্তি হওয়ার ডেট দিয়েছে 2 তারিখ, মানে বুধবার 2রা আগস্ট, আর অপারেশনের ডেট দিয়েছে 3 তারিখ, মানে 3রা আগস্ট, বৃহস্পতিবার সেদিন অপারেশন হবে। তারপরে দেখা যাবে কবে ছুটি দেয়, কী বৃত্তান্ত সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার 1 তারিখ, 1লা আগস্ট আমি তোমাদের সাথে কথা বলছি। আমি জানি না এই ব্যস্ততার কারণে কবে এটা এডিট করে আমি দিতে পারবো, তবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, এই ভিডিওটা করে রাখলাম। দেরি করে দিই বা তাড়াতাড়ি দিই, কবে দিতে পারবো আমি জানি না, তবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এই ভিডিওটা অবশ্যই আমি তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব, যাতে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ, এগুলো তো আমার লাগবেই না। তোমরা না জানতে পারলে কী করে তোমরা ভগবানের কাছে আশীর্বাদ চাইবে বা শুভ কামনা করবে আমার বাবার জন্য, তাই না? তাই জন্যই আমার এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করা দরকার। তো তোমাদেরকে যেহেতু আমি বলেছিলাম ডেট জানাবো, তো জানিয়ে দিলাম বন্ধুরা। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাহস দিও, সাথে বাবাকেও। তো বন্ধুরা, একটু পরেই আমি রেডি হয়ে বাড়ি চলে যাব, আজকে মানে বাপের বাড়িতে চলে যাব। কালকে যেহেতু বাবাকে নিয়ে বেরোতে হবে, 1টার সময় ভর্তি হওয়ার ডেট দিয়েছে, 1টার সময়, তো আমরা বাড়ি থেকে মোটামুটি 11:30টার দিকে বেরিয়ে যাব। তো সেই জন্য আমাকে আগের দিন যেতে হবে, তাই আজকে আমি এই রাত 8টা 9টার সময় পৌঁছে যাব, আশা করছি চলে যাব বাড়িতে। তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে এভাবেই ভালোবেসো, এভাবেই সাপোর্ট করো। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকো আর তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, চলো এবার দেখা যাক যে আজকে আমি কী এক্সট্রা কাজ করেছি। রোজই তো
ঘর ঝাঁট দেওয়া, মোছা, তারপরে স্নান করা, তারপরে পুজো দেওয়া, তারপরে রান্নাবান্না করা, খাওয়া, এগুলো তো আমাদের ডেলি রুটিন থাকেই। তার মাঝখানেও আজকে এগুলো সারার পরেও আমি একটা এক্সট্রা কাজ আজকে করেছি, তো সেটাই চলো দেখা যাক কী করেছি এক্সট্রা কাজটা। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। আকাশের মুখ কিন্তু ভীষণ ভার। আজ দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু থামছে। তো কিছুক্ষণ আগেই খুব জোর বৃষ্টি হয়ে গেল, থেমেছে বলেই আমি ছাদে উঠলাম ছাদটাকে পরিষ্কার করার জন্য। এই বৃষ্টিতে যে ভিজবে তারই কিন্তু শরীর খারাপ করবে, সর্দি কাশি জ্বর চোখ ওঠা, এগুলো তো সবার ঘরে ঘরে লেগেই আছে ভাইরাস। আমি তো কিছুদিন আগেই সেটার থেকে উঠলাম, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো বন্ধুরা, সেই কারণেই আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে কখন থামবে। থেমেছে আর চট করে উপরে উঠে গিয়েছি, কারণ আবার যে কোনো সময় নেমে যেতে পারে। সেই জন্যই তোমাদেরকে একটু দেখালাম যে আকাশের মুখটা কতটা ভার, সারাদিনই মেঘে আচ্ছন্ন হয়ে আছে। সূর্যি মামাকে তো আমরা দেখতেই পাচ্ছি না দু তিন দিন ধরে। তো দেখো বন্ধুরা, ছাদ বলো বা যে কোনো জায়গায় জল জমতে দেওয়া কিন্তু উচিত না। এখন বাড়িতে বাড়িতে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা এসে বলে যাচ্ছে যে কোথাও জল জমতে দেওয়া যাবে না, কারণ ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ কিন্তু খুব হারে বেড়েছে। আর সেজন্যই আমি ছাদটাকে পরিষ্কার করতে গিয়েছি। আর মা না বিভিন্ন জায়গায় টবে টবে মাটি রেখেছে, গাছও আছে, আবার কিছু কিছু জায়গায় গাছ নেই, মাটিও নেই, কিন্তু এমনি ফাঁকা টব বলো বা কিছু পাত্র রেখে গেছে যেগুলোতে জল ভরে ভরে রয়েছে। এরকম জল জমতে দেওয়া কিন্তু বন্ধুরা কোথাওই উচিত না। আর আমি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে চাও না, তো সেই জন্যই আমি কিন্তু এত তাড়াতাড়ি কাজ করছি না, ঠিক আছে? তো দেখো, কিছু কিছু জায়গায় আমি পরিষ্কার করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যেহেতু বৃষ্টির সময়, তাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু হবে না, সেই কারণেই আমি এটাকে নিয়ে এসেছি, এটা দিয়ে পরিষ্কার করছি। আর যেখানে যেখানে জল জমেছে সেগুলো তো জল ফেলে দিয়ে আমি আবার ভালো করে ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছি। উপর করে রাখলে কি হয়, জলগুলো জমে না, তাই না? তো কিছু কিছু জায়গা এরকম ছিল জলে পরিপূর্ণ হয়েছিল, সেই সব জায়গা থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার মশা বাঁধতেই পারে বাসা, তাই না? তো সেই জন্যই আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করলাম। দেখো এখনও আকাশের মুখ ভার হয়ে আছে, তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম আমার এক্সট্রা কাজ। আমরা যতটা সচেতন হয়ে এই পরিবেশকে রোগ জীবাণু মুক্ত করতে পারবো, ততটাই পরিবেশ রোগ জীবাণু মুক্ত হবে। আর তা না হলে পরিবেশে কিন্তু অনবরত রোগ জীবাণুর পরিমাণ বাড়তেই থাকবে, তাই মানুষকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। তো চলো এখনকার মতো টাটা।